বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি দাঁড়িয়ে আছি আলমাজাল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আলমাজাল ক্যাম্পের ফিল্ড। আর আমাদের ক্যাম্পটা হচ্ছে এই পেছন দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। আর মাশাআল্লাহ এখন সব কিছু ওকে, আর খুব সুন্দরভাবে এই চলছে। আমাদের মোটামুটি আজকে 11 মাস হয়ে গেল, আর 1 মাস হয়ে গেলে 1 বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে কোনো রকম অসুবিধা নেই এখন। তো যাই হোক, আপনাদেরকে আমি বলি, এখানে আসার পরে যারা যারা আসছেন, কালকে যেমন গতকালকে 400-500টা লোক এসেছে, সব সাপ্লাই কোম্পানি এই কোম্পানিতে জয়েন করেছে। তো এটা কীভাবে হয়েছে আমি জানি না, বা আপনারা হয়তো বলবেন যে কাফারা নিচ্ছে কি না, বা কেমন করে জয়েন করলো আমি আসবো, আমার অতটাও জ্ঞান নেই বা আমি জানি না। আপনারা প্রসেসগুলো জানতে চাইছিলেন, আমাকে বলছিলেন যে এখানে গিয়ে কি কাজ করব বা কি করতে হবে। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি এর আগে ভিডিওতেও, যে এখানে এলে আপনাকে 3 ধরনের ড্রেস দেওয়া হবে। আপনাদেরকে আমি ড্রেসগুলো স্ক্রিনে শো করে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজমের ড্রেস, মানে এই যে ড্রেসটা যে পাবে বা এই ড্রেসটা যাকে দেওয়া হবে, সে জমজম পানির আন্ডারে কাজ করবে। আর জমজম পানির আন্ডারে যে আপনি হারাম শরীফের যে এরিয়াটা রয়েছে, পুরো এরিয়াটাই তারা ঘুরতে পারবে বা যেতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার, আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একটা হরিবর্দি বা বলে হিন্দি উর্দুতে, যাই হোক, তো এই কালারের ড্রেসটা, এটা আপনার ভিতরে হারাম শরীফের ভিতরে কাবা শরীফের যে চত্বরটা রয়েছে ওই চারিদিকে, এটা হচ্ছে ভিতরের ড্রেস। আর একটা আছে আপনার নীল কালারের ড্রেস, যেটা আপনার বাইরের ড্রেস রয়েছে। তো ড্রেস ধরেন 3 রকমের ড্রেস হয় এখানে, যে 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 ড্রেসটা পাবে সে ড্রেসটাতে তাকে কাজ করতে হবে। আপনি যদি বলেন না আমি নীলটা নেব না, বাইরে কাজ করব না, আমি ভিতরে করব, এটা অসম্ভব। যেহেতু আমার আপনার যে এজেন্ট যে থাকে, আমরা যে আমাদেরকে যে পাঠাই, আমি বলে দিই সর্বপ্রথমে যে তাদের হাত এখানে থাকে না। যেমন আপনি বলবেন যে আমি ভিতরের ড্রেস নেব বা জমজমের ড্রেস নেব, বাইরের কাজ করব না, বাইরের ড্রেস নেব না, আর এটা নিয়ে এজেন্টকে আমি কথা বলেছি, এজেন্ট বলেছে ঠিক আছে, তো আমি বলবো এটা একেবারে ভুল কথা। কারণ আপনি যত এখানে আসবেন, যেহেতু সর্বপ্রথমে আপনাকে ভাবতে হবে যে মুম্বাই, আমরা যে ফ্লাইট মুম্বাই থেকে পাই ইন্ডিয়ান, আমি তো আমাদেরকে ফ্লাইট মুম্বাই থেকে দেয়, তো মুম্বাই পর্যন্ত এজেন্টের হাত আছে, তারপরে এজেন্টের কোনো আর হাত এখানে নেই, ওর কোনো রকমের চালবাজি এখানে চলবে না, ঠিক আছে। বা সে যদি বলেও থাকে আপনাকে যে এটা এটা দেবে, তো এটা ভুল কথা। কারণ এখানে এসে কী হবে না হবে, এজেন্ট যদি খুদ নিজেই কাজে আসে, ও এজেন্ট নিজেও জানে না যে তাকে কী ড্রেস দেওয়া হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর বলার তো অনেক কিছু আছে, তো আপনারা যেগুলো প্রশ্ন করার আপনারা প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন নিয়েই আমি নেক্সট ভিডিওগুলো বানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আপনাদেরকে আপডেট বা নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কিছু কারণে, তো কারণগুলো জানতে হলে পার্সোনাল মেসেজে বলবো, এগুলো ডাইরেক্ট বলা যাবে না, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, আমি অধমের জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, আর যিনারা এখানে আসতে চান আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এখন আপাতত কোনো খবর নেই আসার জন্য, যেহেতু সাপ্লাই কোম্পানির লোক ঢুকেছে, সো এখন কোনো খবর পাওয়া যাচ্ছে না। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।